পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কি কোনো আমল আছে? পরীক্ষার হলে, নামাজের ওয়াক্ত হলে আমরা কি করব? পরীক্ষায় কাউকে নিজের খাতা দেখালে বা বলে দিলে কি সওয়াব হবে? কি পরিমাণ সওয়াব প্রত্যাশী নেক মানুষ চিন্তা করছেন যে ইবাদত বন্দেগী তো বাহিরে করে করে পরীক্ষার হলেও সওয়াব কামায়ের একটা প্রচেষ্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম তরুণরা আমাদের স্বপ্ন দেখায় মাশাআল্লাহ। আর যদি অন্য সওয়াবের খোঁজ খবর নাই, নামাজ কালামের খোঁজ খবর নাই, শুধু পরীক্ষার খাতা দেখায় সওয়াব নেওয়ার চিন্তা করেন, তাহলে তো বলতে হবে যে এটা উদ্দেশ্যমূলক সওয়াব আহরণ করার চেষ্টা। যাই হোক, সওয়াবের প্রশ্ন তো অনেক পরে, বরং এটাতে গুনাহ হবে। পরীক্ষার হলে যদি আপনি আপনার খাতাটা আশেপাশের কোনো দোস্তকে কাউকে দেখান, এক কাপ চা খাওয়াই দিল, একটু কফি খাওয়াই দিল, চটপটি খাওয়াই দিল, বা একটু লোভ দিল, বা আপনার একটু দয়া মায়া হইলো, আপনি যদি সওয়াবের আশাও খাতা দেখান, তাহলে সওয়াব তো হবেই না, বরং আমলনামা কী হবে? গুনাহ লেখা হবে। কেন ভাই? কারণ এটা আমানত, পরীক্ষা এটা কি? আমানত। আর যদি আপনি বলে দেন, মুখ দিয়ে ফিসফিস করে উত্তরটা বলে দেন, তাহলে তো সেম কথা, গুনাহ হবে। পরীক্ষায় কাউকে সহযোগিতা করার জন্য যদি টিচারও বলে দেয়, অনেক স্কুলে দেখা যায় শিক্ষকরা বলে দেয় যে তোমরা পরস্পর কোঅপারেশন করবা, একে অন্যকে সহযোগিতা করবা, হ্যাঁ শিক্ষকরা অনেক সময় বলে দেন, তো শিক্ষক যদি বলেন তারপরেও খারাপ কাজ করা যাবে না। পরীক্ষার হলে আপনি কাউকে বলে দিলেন বা আপনার খাতাটা দেখাই দিলেন, সহযোগিতা করলেন, এটা হলো তাকে নকল করার সহযোগিতা করলেন, কারণ এটা তো নকল, আসল না, তার ব্রেন থেকে আসেনি, সাইড থেকে নিয়েছে সে, অসততা হলো, আমানতের খেয়ানত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইমান আল ইমাল্লা আমানত আলা, যার আমতে আমানতদারিতা নেই তার ইমান নেই, তার ইমান পরিপূর্ণ না। অতএব এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। পরীক্ষার হলে কাউকে এরকম সহযোগিতা করা যাবে না। গতকালকে বোধহয় একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে পরীক্ষার হলে একজনকে দেখাইতে বলছে, সে দেখায় নাই, তার খাতাটা আড়াল দিছে, তো পরে বাইরে এসে তাকে দোস্তরা সবাই মিলে দোলাই টোলাই দিছে, অনেক যে দেখালি না কেন, এরকম দোলাইয়ের ভয় থাকলে যায় যাস, বুঝতে পারছেন? যে সন্ত্রাসী মানুষ, আজকাল তো পিচি পোলাবেন দিকে সন্ত্রাসী হওয়া শুরু হয়, যদি না দেখায় বাইরে গেলে আমাদের সাইজটাইজ করবে মনে হয়, তাহলে যান বাঁচানোর জন্য জায়েজ হতে পারে, বাকি সাধারণ অবস্থায় এটা কি নাই? জায়েজ নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যাকে দেখাবেন না তাকে সম্ভব হলে বুঝাই দিবেন, বাইরে তোমাকে দেখালে তো আমার ক্ষতি কিছু নাই, কিন্তু যেহেতু এটা একটা পরীক্ষা, এটা একটা আমানত, তুমি কি পারো তার উপরে তোমার সার্টিফিকেট ইস্যু হবে, আমি তোমাকে হেল্প করলাম, তুমি যা পারো না সেটা তুমি লিখলা, তার মানে কি? অযোগ্য ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো সাক্ষ্য দেওয়ার মতো, যে এই লোকটা এটা জানে, এই লোকটা এটা জানে, এটা ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, এটা থার্ড ক্লাস, মানে এগুলো এক একটা গ্রেড যে তৈরি করা হয়েছে, এই গ্রেডগুলো মানে তাকে এই যোগ্যতায় উত্তীর্ণ, সে সার্টিফিকেট দেওয়া, সে সাক্ষ্য দেওয়া, তো এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, তার অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আপনি কাউকে এ ধরনের সহযোগিতা করেন। এই জন্য তাকে বুঝাবেন, মুশকিল হলো যে আরেকজনেরটা দেখে লিখতে চায় বা আরেকজনের সহযোগিতা চায়, আপনি যদি সহযোগিতা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওয়াজ করতে গেলে পরে বলো ওয়াজ রাখ, দেখাবি না সেটা সাফ কথা বলবো, ওয়াজ করিস না, এরকম অনেক কথা বলবে, মুশকিল। এই যে বললাম না, হক হালালির চত পথে চলতে গেলে চতুর্মুখ থেকে নানান কথা শোনা লাগবে, বাধা আসবে, তারপর নিজের অবস্থা নিজে অটল থাকার জন্য সংগ্রাম চালাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পরীক্ষার্থী ভাইরা বোনেরা এই অসৎ উপায়ে কখনো অবলম্বন করবেন না। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কি কোনো আমল আছে? পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তিনটা আমল আছে, তিনটা আমল আছে। এক নম্বর আমল হলো, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, ফেসবুক, ইউটিউব, টিকটক, টিপাটিপি করা যাবে না, এগুলো বাদসাপ দিয়ে খুব ভালো করে মাজায় গামছা বেঁধে মনোযোগ দিয়ে মোবাইল টোবাইল অফ করে বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা ছেড়ে দিয়ে ক্রিকেট খেলা টেলা সকল উন্মাদনা থেকে মুক্ত হয়ে মনোযোগ দিয়ে সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিতে হবে। এক নম্বর আমল হয়ে গেল। দুই নম্বর আমল হলো, এসব করার পর মেন্টাল যে প্রেশার হয় সেটা থেকে নিজেকে মুক্ত করার জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে যে আমার চেষ্টা করার করছি, এবার ফলাফল জানো সিবাস সেটা আসবে, আল্লাহ ভরসা, বাস এত টেনশনও কিচ্ছু নেই। এই পরীক্ষায় জিতলে একেবারে আমি প্রেসিডেন্ট হয়ে যাব, আর না জিতলে আমি একেবারে
পানিতে ডুবে যাবো, ব্যাপারটা এরকম কিছু না। আল্লাহ ভরসা, আমার চেষ্টা আমি করেছি, লেখা ভালো করে লেখার চেষ্টা করব, বাকি আল্লাহর ফয়সালা যেটা হবে সেটা আমি সন্তুষ্ট। নির্ভর থাকা, তাওয়াক্কুল, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে তার জন্য তিনি যথেষ্ট হয়ে যান। তাহলে দুই নম্বর আমল তাওয়াক্কুল, আল্লাহ, নিজের চেষ্টা আগে, চেষ্টা ছাড়া আর তাওয়াক্কুল করলে হবে না, চেষ্টা করতে হবে এরপরে তাওয়াক্কুল। তিন নম্বর হলো দোয়া, হ্যাঁ, দোয়া করতে হবে আল্লাহর কাছে নিজে, যে আল্লাহ আপনি আমার জন্য পরীক্ষা সহজ করে দিন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তারা সহজ করবেন। অনেক সময় দেখা যায় অনেকে প্রসেস জানতে চান কীভাবে লিখলে সুবিধা হবে, বিসমিল্লাহ বলে লিখবেন, ডান পাশ থেকে লেখা শুরু করবেন, এবং পরীক্ষার যে কৌশলগুলো আছে তুলনামূলক যে প্রশ্ন উত্তর ভালো পারে ওটা আগে উত্তর দেওয়া শুরু করবেন, এগুলো লক্ষ্য রাখবেন। কোনো প্রশ্ন উত্তর ভুলে গেছেন, মাথা থেকে চলে গেছে, স্মরণ করার চেষ্টা করছেন, সাধারণত এটা একটা আপনার পরামর্শমূলক আমল, কোনো সুন্না আমল না, সুন্না নির্দেশ না। যে ভুলে গেছেন মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দুরুদ পড়েন, আল্লাহ সাল্লাহ আলী মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ, তাহলে সেক্ষেত্রে অনেক সময় স্মরণ আসে এরকম দূরত পড়বে। যাই হোক, এভাবে পরীক্ষা দেন, তাহলে তিনটা আমল পরীক্ষা ভালো ফলাফল করার, এক হলো ভালো ফলাফল করার, এক নম্বর আমল হলো ভালো করে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে, দুই নম্বর হলো আল্লাহর উপর ভরসা করতে হবে, প্রেশার যাতে কমে যায়, টেনশন যাতে কম থাকে সেটার, আর তৃতীয়ত হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিনমুখী প্রচেষ্টা হলে আশা করা যায় আল্লাহ তাআলা ভালো ফলাফল দিবেন। এরপরও যদি কোনো কারণে আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত ফলাফল আমাকে না দেন, তাহলে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে এর মধ্যেই আমার জন্য কি আছে, কল্যাণ আছে। আমরা যা ভাবি দিয়ে দিয়ে চার, তার মধ্যে সবসময় আমাদের নিজেদের জন্য কল্যাণ নাও থাকতে পারে। পরীক্ষার হলে, নামাজের ওয়াক্ত হলে আমরা কি করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষার হলে জোহরের ওয়াক্ত হয়ে গেলে, আসর ওয়াক্ত হয়ে গেলে কি করবেন? প্রথম কথা হলো যে আপনি চেষ্টা করবেন ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয় এই জিনিসটাকে আগে বের করার। যদি হল থেকে বের হওয়ার পরে ওয়াক্ত থাকবে মনে হয়, তাহলে বের হয়ে খুব দ্রুততার সাথে আগে নামাজটা পড়ে ফেলবেন। আর যদি হলে ঢোকার আগে ওয়াক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ে হলে ঢুকবেন। আর যদি মনে হয় না হল থেকে বের হওয়া এবং শুরু হওয়ার যে টাইম আছে তাতে আমার নামাজ পড়ার টাইম বাইরে এসে আর পাবো না, থাকবে না ওয়াক্ত, টাইম থাকবে না, তাহলে সেক্ষেত্রে হলের মধ্যে অনুমতি নিয়ে ফরজটুকু শুধু অন্তত আদায় করে নেবেন কোনো রকম। বুঝতে পেরেছেন? ফরজটুকু অন্তত আদায় করে নেবেন, এটা করতে হবে। এবং আপনি টয়লেটের জন্য ছুটি নেন, পেশাবের জন্য ছুটি নেন না পরীক্ষার মধ্যে, তো সব যদি চলে নামাজ কেন চলবে না? হ্যাঁ, এরপরেও যদি দেখেন যে না নামাজ পড়তে দিবে না, ছুটিও দিবে না, কোনোভাবে কোনো রাস্তা নাই, তাহলে যখন দেখবেন ওয়াক্ত শেষ হয়ে যাবে তাড়াতাড়ি খাতা যা লেখছেন জমা দিয়ে এসে নামাজ পড়বেন। কারণ নামাজ ঠিক এরপরে পরীক্ষা ফলাফল আমার পক্ষে আসলে আসলো না আসলে না, এই হলো মুসলমান। বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে না পরীক্ষা আগে ঠিকঠাক, নামাজটা টুকটাক, তাহলে এক্ষেত্রে এটারে বলবে সেকুলার মুসলমান, এটা রেগুলার মুসলমান না। রেগুলার মুসলমান পাঁচ নামাজ পড়তে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার পরিবারের সবাই কঠোর বদ্দিন, তারা মনে করে শুধু গান নামাজ পড়লে, শুধু নামাজ পড়লেই হবে। আমার বিয়ের পর থেকে আমি পরিবারের মধ্যে পর্দার বিধান পালন করার কারণে অনেকের চোখে আমি এখন গাধার মতো, কিন্তু আমি বলে দিয়েছি আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় নাই, আমাকে খারাপ ভাবলে ভাবতে পারেন। তারা সবাই বলে আমি নাকি বউকে কারো কাঁধে উঠায় রাখছি, চাঁদে উঠায় রাখছি, এইভাবে কি সংসার করা যায়? আমার বউকে পর্দা করা দেখে তারা ওয়াদা করে ফেলেছে তাদের ছেলের জন্য এরকম মেয়ে আনবে না, এমন অবস্থা আমার বিয়ের পর থেকে আমার বউকে শ্বশুরবাড়িতে ফেলে রাখছি যাতে পর্দার পরিবেশ থাকতে পারে, এটা কি আমার জন্য জায়েজ হবে? এই ধরনের প্রশ্নের উত্তরে আমরা বলি যে কোনো ভালো বিচক্ষণ আলেমের সাথে সাক্ষাৎ করবেন, করে আপনার পুরো ডিটেইল বলবেন, উনি আবার কোনো প্রশ্ন পাল্টা প্রশ্ন করতে পারেন, এর মাধ্যমে আপনার পুরো অবস্থাটা ক্লিয়ার হবে। এরকম সংক্ষিপ্ত প্রশ্নে সব পরিষ্কার হয় না, অনেক সময় বউ শ্বশুরবাড়িতে থাকার জন্য মাসালা বাইর করে নেয়, ঘুরে ফিরা স্বামীকে কনভিন্স করে নেয়, তো আসলে রিয়েলিটি কী সেটা জানতে হবে। তবে প্রশ্নে যেটুকু আপনি লিখেছেন এটুকু দ্বারা বোঝা যায় যে আপনার ফ্যামিলির অন্যান্য লোকেরা দিন বুঝে না, তো তাদেরকে দিন বুঝাতে হবে এবং বোঝার জন্য সহযোগিতা করতে হবে যতটুকু সম্ভব। পর্দার ক্ষেত্রে ছাড় দিয়ে আমি করতে বলছি না, পর্দা করেন কিন্তু শরিয়ার সীমানার মধ্যে থেকে তাদেরকে কনভিন্স করার চেষ্টাও করতে হবে। একেবারে তারা বদ্দিন, তাদের ছেড়ে দিলাম সব মানুষ এরকম বলে দিয়ে আপনি পার পেয়ে গেলেন, তাহলে তো হবে না। কু আংফুসাকুম আহলিকুম নার, নিজে নিজের পরিবারকেও দিনদারিতে আনতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, সে চেষ্টা আপ্রাণভাবে করতে হবে। এই জন্য যে স্টেপগুলো আছে সেগুলো অবলম্বন করবেন, দোয়া করবেন, বোঝাবেন, বোঝানো অব্যাহত রাখবেন, সুন্দর আচরণ অব্যাহত রাখবেন,
অনেকে স্ত্রী পর্দা করে দেখে নিজের বাসার কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, কেন রে ভাই? এমনকি তারা যদি ব্যবহার খারাপও করে, আপনার স্ত্রীর তাদের জন্য হাদিয়া পাঠানো, উপঢৌকন পাঠানো, মেহমানদারি, তাদের দূর থেকে খোঁজখবর নেওয়া, টেক কেয়ার করা, যতটুকু সম্ভব তাদেরকে এই বার্তাটা দিতে হবে যে আমরা তোমাদেরকে ইগনোর করছি না, তুচ্ছ তাচ্ছিল্য করছি না, ছোট করছি না, বা তোমাদেরকে ভুলে থাকতে চাচ্ছি না, তোমাদেরকে আমরা আপন ভাবছি, কল্যাণকামী, বাট আল্লাহ নির্দেশের কারণে আমি করতে পারছি না। এরপরও যদি কোনো পরিবার ভুল বোঝে তাহলে আর আপনার কোনো দায় নাই, দায় দায়িত্ব তার, ইনশাআল্লাহ। বিভিন্ন মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ, মোবাইল বন্ধ রাখুন, এগুলো লেখা কি উচিত? মোবাইল বন্ধ রাখার জন্য তো বলবে, কারণ নামাজে মনোযোগ নষ্ট করে, এটা তো ভালো কথা। লাল বাতির বিষয়টা হলো যে অনেকে মনে করে এটা শরিয়ার নির্দেশ যে লাল বাতি জ্বললে আর নামাজ পড়া যায় না, তাহলে বাতি সাদাটা লাগাইতে হয় মনে হয়। বিষয়টা আসলে এরকম কিছু না, বিষয়টা হলো যে হয়তো কোনো মসজিদে আপনার জামাত কখন, সেটা মানুষ একসময় হয়তো এরকম সাইনবোর্ড টাঙানো থাকতো না সব মসজিদে, তখন দেখা যেত এটা সিম্বলে কাজ করতো যে লাল বাতি জ্বলা মানেই হলো কয়েক সেকেন্ড পরে জামাত শুরু হবে, তাহলে এখন নতুন করে আর নামাজের নিয়ত না করে অপেক্ষা করবে, দাঁড়ায় অপেক্ষা করবে কয়েক সেকেন্ড। আর এখন যদি সব মসজিদে সাইনবোর্ড হয়ে গেছে, এখন লাল বাতি জ্বালার কোনো মানে নাই, সবাই তো দেখতেছে যে জামাত কয়টা শুরু হবে, সেই হিসাবে টাইম মিলে এসে সুন্নতের নিয়ত করবে বা করবে না। একটা বিষয় হলো যে মসজিদে প্রবেশের পর দুই রাকাত সালাত আদায় করতে হয়, অনেক ফোকাহের কারণে এটা ওয়াজিব, অনেক ফোকাদের মধ্যে সুন্না বা মুস্তাহাব, কিন্তু নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ নির্দেশ। তিনি বলেছেন যে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, কেউ মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ পড়া ছাড়া সে যেন না বসে, তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয়, এত গুরুত্বপূর্ণ নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেখানে অনেক মসজিদে দেখা যায় লাল বাতি জ্বালা রাখছে পাঁচ মিনিট ধরে, কিরে ভাই, তো একজন মানুষ মসজিদে ঢুকছে, সে মসজিদে দুই রাকাত সালাত আদায় করবে না? তিন মিনিট আগে, দুই মিনিট আগে আপনি লাল বাতি জ্বালা রাখছেন কেন? দুই মিনিটে তো সে দুই রাকাত সালাত আদায় করে ফেলতে পারবে, তাহলে আপনি কেন লাল বাতি জ্বালায় তাকে সালাত থেকে বিরত রাখছেন? এটা উচিত কোনো কাজ না। যদি জাস্ট সালাতের ওয়াক্ত হয়ে গেছে, এটা অ্যালার্মিংয়ের জন্য করে রাখে যে হ্যাঁ আর কয়েক সেকেন্ড পরে জামাত শুরু হবে, অতএব সেভাবে আপনি নিয়ত করেন, তাহলে সেটা ঠিক ছিল, বাট সেটা তো দরকার নেই। অতএব লাল বাতি জ্বালানোর কোনো যৌক্তিকতা নাই, যেখানে সাইনবোর্ডে টাইম লেখা আছে, প্রত্যেকের যার যার হিসাব মিলাইয়া সে নিয়ত করবে বিভিন্ন মসজিদে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো,